রাজ্যে যখন চতুর্থ দফার ভোট, তখন শেখ শাহজাহানকে নিয়ে আদালতে পুলিশ। সোমবার শাহজাহান সহ শিবু হাজরা, দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীরের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায়। উল্টো দিকে ছিলেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে চলে শুনানি। শেখ আলমগীরের জামিনের আবেদন খারিজ করে 27 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। আদালতে পেশের পরবর্তী দিন 10ই জুন বলেই খবর। সোমবারের শুনানিতে ধৃতদের 14 দিনের জেল হেফাজতের আর্জি জানায় কেন্দ্রীয় এজেন্সি। বিরোধিতা করে এগিয়ে আসেন শেখ আলমগীরের আইনজীবী। তার দাবি, শেখ আলমগীরের স্ত্রী সন্তান সম্ভবা। চিকিৎসক সম্ভাব্য প্রসবের দিন 22 অথবা 23 মে দিয়েছেন। আমার মক্কেল এই সময় স্ত্রীর পাশে থাকতে হেলথ গ্রাউন্ডে জামিনের আবেদন করতে চান। এই সময় আমার স্ত্রীর পাশে থাকার মতো কেউ নেই। এই আর্জির বিরোধিতায় সরব ছিলেন ইডির আইনজীবী। তার মন্তব্য, আলমগীরের স্ত্রীকে কেউ দেখার নেই, এই দাবি পুরোপুরি সঠিক নয়। ওর স্ত্রী যৌথ পরিবারে থাকেন, যেখানে পরিচারিকা থেকে পরিজন রয়েছেন সকলে। এমনকি 3-4 দিন আগে ওর স্ত্রী চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তীর সওয়াল, চিকিৎসকের কাছে যাওয়ার সময় পরিবারের লোকজন যদি নিয়ে যেতে পারেন, তাহলে এক্ষেত্রেও পরিবারের পরিজনদের এরকম অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সিতে পাবেন। আমি জামিনের তীব্র বিরোধিতা করছি। তদন্ত অনেক দূর এগিয়েছে, অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জমি দখল সংক্রান্ত দুর্নীতির তদন্তে 207 কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। এই পর্যায়ে রয়েছে মামলা। তাকে জামিন দেওয়া হলে তদন্ত ব্যাহত হবে। পাল্টা শেখ আলমগীরের আইনজীবীর সওয়াল, আমি মানবিক দিক দেখার আবেদন করতে চাই। ওর স্ত্রীর পুরনো যাবতীয় চিকিৎসার তথ্য দেওয়া আদালতে। ইডির আইনজীবীর আর্জি ওর আবেদন খারিজের আবেদন জানায়। পাল্টা আলমগীরের আইনজীবীর দাবি, আমার মক্কেলের ব্যাংক অ্যাকাউন্ট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অবস্থায় কিভাবে অত দূর থেকে কলকাতায় আসবেন ওর স্ত্রী, সেটাও ভাবা উচিত। ভারতের ক্ষেত্রে সিবিআই ইডি হল সব থেকে প্রিমিয়ার এজেন্সি। পাল্টা ইডির দাবি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়নি। এহেন সওয়াল জবাবের পরই জামিনের আবেদন খারিজ করেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অগ্রজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।